আমাদের দেবু মানে রোজ রাত্রিবেলা দেবু তোমাদের ছাড়া থাকে, ঠিক আছে? আমাদের রোজ টেনশন হয় সকালবেলা উঠে নিশ্চয়ই ডাইনিং এ বিয়ে করে দিয়েছে, কে মাঝে মাঝে করে দেয় বদমাইশি করে ইচ্ছা করে ব্যালকনিতে। অ্যাকচুয়ালি ও সব কিছু করে, পি পটি এগুলো সব করে। এবার ওখানে দরজা খোলা থাকে, তারপরে ওখানে করে না, ঘরেই করে, ঠিক আছে? তো রোজ উঠে আগে ওটা দেখতে হয় যে ও করেছে কি করেনি, ভাবো। অ্যান্ড বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি আজ টুগেদার। কেমন আছো তোমরা সবাই? আই থিঙ্ক তোমরা সকলে ভালো আছো অ্যান্ড সেফ আছো। তো আজকে কোনো প্ল্যান নেই, কী করবো না করবো তোমাদের সব দেখাবো, ঠিক আছে? তোমরা ব্লগটা দেখতে থাকো। ওখানে কী করছো দেখো, মা খাচ্ছে আর এই যে এটাকে দেখো ইয়ে করছে, ডিস্টার্ব করছে। তোকে দেবে না, তুই একটু বিস্কুট খেয়েছিস, দেবো। তুই কী খাবি রে, কী খাবি, তুই কী খাবি, কী খাবি? দেখো কি হচ্ছিল, আমি করি না, হিন্দিতে কথা বলা স্টার্ট করে দিয়েছিলাম। যেটা বলছি, এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো, ওই যে এসে গেছে। এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো, রুটি খাবো। তুমি এদিকে আসবে না, এখন রুটিটা খাবো আর রুটির সাথে ওই চিকেন আছে, কালকে চিকেন খাবো, আর আজকে তো মাটন হবে। ও আজকে দিনটা একদম জমে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, আগে খেয়ে নি, ঠিক আছে? আমি ভাবো আমার সাথে সাথে দেবু আছে। দেবু হচ্ছে আমার থেকেও বড় রবি, তাই না? দেবু বসো বসো বসো, রুটি খাও, মাংস দেবো না, তোমার প্রবলেম হয়ে যাবে। আমি আজকে ভাবলাম জানো, আজকে ভালোভাবে মাটন খাবো, মাটন ভাত খেয়ে দুপুরবেলা ঘুম দেবো, ঠিক আছে? সেটা আমার আর কাপড়ে হলো না, বিকজ প্ল্যান করছিলাম আজকে বেরোবো বেরোবো বেরোবো, ঠিক আছে? আমি যখনই ভাবি যে চলো ঘরে একটা 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 হোমলি ব্লগ বানাবো, কিন্তু এটা আমি বানাতে পারি না, ঠিক আছে? তো একটু প্ল্যান ফ্ল্যান করছিলাম যে বেরোবো বেরোবো, তারপরে হ্যাঁ সত্যি কেমন হয়ে গেছে, বেরোবো আর কোথায় বেরোবো পরে বেরোবো, ঠিক আছে? চলো আগে তাড়াতাড়ি রেডি হয়ে, দেখো আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে? এখানে হচ্ছে আমি তোমাদের একটা পিকচার দিয়ে দেবো কেমন লাগছে দেখানোর জন্য। আর সেদিন যদি শ্রীরামে গেছিলাম, বললাম জিন্স নিয়েছি, জিন্সটাও পরেছি, জিন্সটাও দেখাবো। তো এটাই, ঠিক আছে? এখন রেডি হয়ে বসেছি, দেখি কখন আসে, তারপরে বেরোবো। ও তো তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমরা আবার অ্যাজ ইউজুয়াল সেম জায়গায়, একটা সেম জায়গা বলি, ইকো পার্কের দিকটায়, উল্টো দিকটা। তো আজকে সাডেনলি আমাকে ফোন করলো, ফোন করে বলছে যে তুই ফ্রি আছিস? আমি বললাম হ্যাঁ আমি ফ্রি আছি। তো চ কোথাও একটা বেরাই। মিথ্যে কথা, আমি ওটা ফোন করিনি, ফোনটা করেছি। আমি ফোন করেছি, ও নিজে আমাকে কল করেছে, কল করে বলছে বেরোবি, ভালো লাগছে। আমি বলছি হ্যাঁ চল এবার যাই, আমি বলছি, তখন বলছে না আমি না, আমি বললাম দেখ ভালো আমি আছি, তো চ কোথাও একটা বেরাই। ও বল, ও ও কিন্তু আমাকে মানে আগে থেকেই বলছে আজকে আমি বেরাবো। তো আমি বলছি কোথায় বেরাবো? তো আমাকে ও বলছিল যে কোথায় যাবো আমরা। তো আমি বললাম দেখ যাওয়ার মতন তো এমন কোনো জায়গা নেই, তাহলে চ আমরা একটু বেরাই। আর ও জায়গাটা যারা আসে তারাই জানে এই জায়গাটা কত সুই বাবা সরি কত সুন্দর, এই জায়গাটা এত সুন্দর হাওয়া দেয়, তাই না? হ্যাঁ। তো এখন অ্যাকচুয়ালি আমাকে ও আমি যখন ওকে পিক আপ করলাম, পিক আপ করার পর আমাকে বলছে যে দেখ আমি যে প্ল্যান করেছি আজকে তুই আমার রিলস বানিয়ে দিবি, তাই তো? তো রিলস বানানোর, তো আমি বললাম রিলস যখন বানাবি তো চ একটা ফাঁকা জায়গায় যাই যেখানে একটু ভালো রিলসও বানাতে পারবি আর ভালো ভিউজ থাকবে। তো আমি আমি আমরা এই জায়গাটা না মাঝে মাঝে আসি, কারণ এই জায়গাটা এতটা সুন্দর না, তোমরা দেখতেই পাচ্ছ মানে এতটা সুন্দর জায়গা। তো এখানে রিলস বানানোর মতন পারফেক্ট জায়গাটা রিলস বানানোর জন্য, তার জন্য ওই অলরেডি ও রেডি হচ্ছে রিলস বানাবে। কত রিলস বানাবি জানি না, আমার আমি একটু অন্যদের সামনে আমরা একটু ঠিক আমি কমফোর্টেবল হই না, তো আমি জানি না আদৌ আমি ভালো মতো বানাতে পারবো কিনা, কিন্তু তাও ট্রাই করবো। চলো আমাদের রিলসটা এখন বানাতে হবে, রেডি হয়ে গেছে। চলো দেখ তোমার বানিয়ে তারপর কথা বলছি। হ্যাঁ আমি দেখাবো কি কি বানাচ্ছি। চলো তো দেখো আমাদের হচ্ছে ভপের রিলস বানানো হয়ে গেছে আমার। আমি জানো তো আমি এরকমভাবে মানে পাবলিক প্লেসে ওরকমভাবে আমি রিলস বানাতে পারি না। অর্ণব আর এই দিক দিয়ে হচ্ছে এই তো বন্ধ কর, কপিরাইট ফপিরাইট আসবে। তো অর্ণব হচ্ছে ও বানিয়েছে, ঠিক আছে? আর রিলস বানিয়েছে, ঠিক আছে ঠিক আছে চুপ করো। তো যদি আপনাদের রিলসগুলো দেখতে চাও তাহলে আমি ওর হ্যান্ডেল এখানে দিয়ে দেবো আর আমার হ্যান্ডেলও দিয়ে দেবো, প্লিজ ইনস্টাগ্রামে আমাদের ফলো করে নিও। আর এখন হচ্ছে এখন আমরা যাবো হচ্ছে একটা মারাত্মক ক্যাফেতে, যেটা তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো, ওটা নামটা জানি না, আমাকে দেখতে হবে। তো ওখানে যাই, তাই তো? হ্যাঁ ওখানে যাবো।
এসে গেছে, ঠিক আছে। এর আগে তো তোমাদের ভিউটা আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে অর্ডার দিয়েছি, বাইরের ভিউটা তো মারাত্মক সুন্দর। আমরা ভেতরেও এই সিটিং এরিয়া ছিল কিন্তু আমরা বসিনি, বাইরেই বসেছি। তো আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে একটা চিকেন স্যান্ডউইচ, নামটা পুরোটা জানি না, ওটা এলে একবার জিজ্ঞেস করে নেবো। ওই চিকেন স্যান্ডউইচ মতো, আর হচ্ছে হ্যাঁ একটা লেমনের কিছু একটা দিয়েছি, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার ওই ক্যাপাচিনো নিয়েছে, ঠিক আছে। একটা পিৎজা নেবো, এবার ওটা বুঝতে পারছি না, দেখো সবসময় তো চিকেন পিৎজা খাই, তো প্রায় ভাবছি যে পট ফ্রাই করবো, ঠিক আছে। তো ওটাই হচ্ছে ব্যাপার, তুই কিছু বলবি? না আমি কিছু বলবো না, বলতো বোন তো কি আর বলবো, ভিউটা দেখা এত সুন্দর, একটা ভিউ, ভিউটা মারা। হ্যাঁ তোকে তো বলি ক্যাফে আসতে, তুই আসিস না, আমার ফল বল বল। অ্যাকচুয়ালি ভিউটাকে এখন এনজয় করছি, এটা একদম এক্সিস বলে পাশে পুরো একদম অপোজিটে, মানে একদম অপোজিটে বলতে, না না সেন্ট্রালের অপোজিটে। হ্যাঁ ভেতরে একটা আলাদা অ্যাম্বিয়েন্স, বাইরেটা আলাদা অ্যাম্বিয়েন্স, আর রুফটপ অ্যাকচুয়ালি বাইরেটাই বলে বোঝা, রুফটপ আসলে বাইরেটাই বুঝতে হয়, আর ওই যে এটাই তো বাইরে ভিউটা পুরোটা। এই যে এটা আমার, এটা আমার ক্যাপুচিনো, আর ওর হলো একটা ড্রিঙ্কস নিচে একটা লেমন ফ্রেশ, লেমন আর মিন্টের একটা ইয়ে আছে, ড্রিঙ্কস আছে। এটা কিন্তু তুই নিবি না, এটা খেলে ও ফ্রেশ হয়ে যাবে পুরো, অবভিয়াসলি। আমি তো ফ্রেশ হব, তোমরা বলো এই গরমের মধ্যে, বিকজ এখনো হচ্ছে শীত পড়েনি, ও হচ্ছে ক্যাপাসিটি। এটা আমার কুকিজ, তোকে আমি দেবোই না, এটা আমি আমি খাবো না, বোকা খা তুই, এই হচ্ছে ব্যাপার। আমাদের হচ্ছে খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বেরোবো। তো তোমরা যদি একটা রিভিউ দিতে বলো তাহলে বলবো, যারা হচ্ছে থিন ক্রাস্টের পিৎজা ভালোবাসো তারা খেও, আমি তো একদম ভালোবাসি না, আমার একদম ভালোও লাগে এই পিৎজা। আমরা তো চিজ ফেভার করি, তো তো থিন ক্রাস্টের পিৎজা একটুখানি হার্ড হয় বল, ওই তো থিন ক্রাস্টের পিৎজা একটু হার্ড টাইপের হয় তো, আরে পিৎজা গুলো তো অবিয়াসলি আমাদের কাছে, মানে আমার কাছে, আমার কাছে ভালো লাগেনি, আমারও খুব ভালো লাগেনি। তোমরা যারা থিন পিৎজা ভালোবাসো তারা ট্রাই করতে পারো, তাছাড়া আমরা যে চিকেন স্যান্ডউইচ যেটা বলেছিলাম ওটা খুব ভালো ছিল, ওটা ওটা মারাত্মক ছিল, মারাত্মক ওটাই খেয়েছি পিৎজা। আমি একচুয়ালি এই সাজেশনটা পিৎজাটা ওর ছিল, আর আমি আমি বারণ করেছি, যখনই যখনই কোনো জিনিস ভালো হবে না সেটা ক্রেডিট আমার, যখন কোনো জিনিস ভালো হবে সেটা ক্রেডিট ওর, এটাই। অবিয়াসলি ফার্স্টটা ভালো হয়ে যাবে, মারলে একদম বকবক করা বেরিয়ে যাবে। তো চল এখন যাই, চলো পেট ভরে যেতো, এই পিৎজাটা বাকিটা বাইরে নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাবো, তুই নিয়ে যাবি, বাকিটা প্যাক করে নিয়ে, তুই নিয়ে যাস, ভালোভাবে কথা বলতে পারিনি, বিকজ আমি যখন রেস্টুরেন্টে ছিলাম না তখন হঠাৎ করে মায়ের কল আসে, তো মায়ের কল আসার পরে মায়ের হচ্ছে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, ভীষণ আমার মাথা থেকে না তখন সব কিছু বেরিয়ে গেছিলো, তখন যে ব্লগ করতে হবে কিছু করতে হবে তখন এইসব মাথাতেই আসে না, জাস্ট বাইরে। তো এখন অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে, আমি ভাবলাম একেবারে ব্লগটা শেষ করে তবেই শোবো। তো এখন মায়ের শরীর ঠিক আছে, এখন মা ঘুমাচ্ছে, আসলে মায়ের একটু অ্যাসিড হয়ে গেছিলো, অ্যাসিডিটি হয়ে গেছিলো, ওখান থেকে হচ্ছে বমি মাথা ব্যথা এইসব নিয়ে প্রবলেম হয়ে গেছিলো। তো এখন মা একদম অ্যাবসলিউটলি ফাইন আছে। সো আর কি আজকের ব্লগটা এতটাই শেষ করছি, সো তোমার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড আই উইল সি মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই অ্যান্ড গুড নাইট।